Anh সকলকে গুড ইভিনিং। কে কে এসেছেন একটু দেখে নিই। প্রতীক মাঝি, পম্পা ঘোষ, পার্থ প্রতিম বিষ্টু, আচ্ছা রূপা প্রামাণিক, টুটান সাহা, নূতন, অমিত দাস, নিউ, পঙ্কজ সরকার, অঞ্জনাদা বেগম, ভক্তিনাথ রায় সরকার, যুধিষ্ঠির মাহাতো, সং আমাকে সং এটা বুঝতে পারছি না, তার রাকেশ দাস, সুপেন কিসকু, থ্যাংক ইউ। আচ্ছা সকলকে সুলগ্নাজিকে ফ্যামিলির পক্ষ থেকে, এই পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। ওকে, আচ্ছা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আপনারা সকলে ক্লাসটিতে ভিডিওটিতে লাইক করবেন এবং সকলের মধ্যে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আজকে অনেকেই নতুন এসেছেন, নতুন আসলেও আমি যেটি আরম্ভ করব, আপনারা যে ক্লাসে আসুন না কেন আপনাদের মনে হবে যে প্রথম দেখছি। চলুন শুরু করা যাক। আচ্ছা আমি আগের যে পাঁচটি ক্লাস করেছি সেগুলো হচ্ছে ভয়েস চেঞ্জের উপর। ওকে, কিছুটা বাকি থেকে গিয়েছিল সে ভয়েস চেঞ্জের সেই কয়েকটি নিয়ম বলে, আজকে কিন্তু আমি পুরো যে 5 দিনের প্রথম থেকে যে করিয়েছি তার একটি একটি করে হয়তো 10 থেকে 15টি আমি নিজে দেব, আপনাদেরকে এখানে কমেন্টে উত্তর দিতে হবে। ওকে, থ্যাংক ইউ সুপেন কিসকু। আচ্ছা আজকে একদিন যদিও বলেছিলাম ইন্টারোগেটিভ থেকে স্টার্ট করছি, ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে তখন সাধারণ শুধু একটি ব্যাপার মনে রেখে দিন যে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্রথমে অ্যাসার্টিভে নিয়ে আসবেন। ওকে, প্রথমে সেই টেন্সে, যেই টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আছে, যেই খুব ভালোভাবে অ্যাটেন্টিভলি শুনুন, কিন্তু যেই টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আছে সেই টেন্সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে, মানে কি বিবৃতিমূলকে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখনই নিয়ে চলে আসবেন তখন অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আপনারা আগের মতো, আগের যে 5টি ক্লাসে আমি শিখিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আপনাদের ভয়েস চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবেন এবং ওই ভয়েস চেঞ্জের মধ্যে যে অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব প্রতিটি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব প্যাসিভ ভয়েসে থাকবেই, অ্যাম, ইস, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এগুলো থাকেই, সেই অক্সিলিয়ারি ভার্বটিকে আগে আগে আনবেন। এটি এটি কি সাধারণ ইন্টারোগেটিভ যে সেন্টেন্স গুলো WH ওয়ার্ড বাদ দিয়ে সেক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। ওকে, দেখুন যেমন, তাহলে ওটি কিন্তু লিখে রেখে দিন, আমাকে কি লিখে দিতে হবে ওটি, নিজেরা লিখে নিন যেটি বললাম আমি। ওকে, আর ইউ, আচ্ছা আর ইউ ওয়াচিং, আর ইউ ওয়াচিং দা মুভি, আর ইউ ওয়াচিং দা মুভি, কোয়েশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সাইন। তো এটি কোন সে কোন টেন্সে আগে আছে বলুন, সবাই কমেন্ট করুন। সকলে কমেন্ট করুন যে এটি কোন কোন টেন্সে আছে, আর ইউ ওয়াচিং দা মুভি কোন টেন্সে আছে, আগে টেন্স অনুযায়ী আমাকে অ্যাসার্টিভে আনতে হবে, তাহলেই কিন্তু প্রত্যেকটি আপনারা পেরে যাবেন, প্রত্যেকটি, কোনোটাই অসুবিধা হবে না। কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে কোনোটি অসুবিধা হবে না। ইয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অদিতি পাল, বাসব দাস, সুজন স্যার, সোমনাথ দত্ত, পূজা চক্রবর্তী, অয়ন পাঠক, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু কোন
টেন্সে আছে, টেন্সে। বিপ্লব কুমার গেটি কুমার মন্ন ইন্টারোগেটিভ তো অবশ্যই। ঠিক আছে, তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমি নিয়ে আসব অ্যাসার্টিভে, যেখানে কি হবে ইন্টারোগেটিভ সাইনটা তুলে দেব। তাহলে কি হবে, ইউ আর ওয়াচিং দা মুভি, ইউ আর ওয়াচিং দা মুভি। ওকে, হয়ে গেল। তাহলে আমি ইন্টারোগেটিভ সাইন তুলে দিলাম, অ্যাসার্টিভে নিয়ে চলে আসলাম। আচ্ছা, এবার বলুন এই ইউ আর ওয়াচিং দা মুভি, এটি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটিকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর প্যাসিভ ভয়েস এর নিয়ম কি? হ্যাঁ, তৃপ্তি ঘোষ, ঠিক আছে। তাহলে এটা আছে অবজেক্ট, সাবজেক্ট, অবজেক্টটি সাবজেক্টিভের ফর্মে আসবে, দা মুভি। যারা প্রথম দেখছেন তাদের জন্য আমি আরো একবার বলে দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম, অবজেক্টটি সাবজেক্টে আসবে, অবজেক্টটি সাবজেক্টে আসবে, অ্যাম্বিং ওই এই সাবজেক্ট অনুসারে এবং সাবজেক্টের পার্সন অনুসারে অ্যাম্বিং, ইজ বিং, আর বিং, আর বিং, মেন ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম, পাস্ট পার্টিসিপিল ফর্ম, 4 নম্বর বাই, 5 নম্বর হচ্ছে যে অবজেক্টটি, যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টটির অবজেক্টটি অবজেক্ট ফর্ম। তাহলে অবজেক্ট আসলো সাবজেক্টে, দা মুভি, মুভির সাথে অ্যাম ইজ আর বিং এর মধ্যে ইজ বিং, ইজ বিং, ওয়াচ, ওয়াচ হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে ইজ বিং ওয়াচড, ওয়াচড বাই ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। ওকে, হ্যাঁ, আলপনা প্রামাণিক ঠিক করেছেন, তুফান বাঙাল সকলেই ঠিক করেছেন। আচ্ছা, এবার কি হবে, এই যে অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ, তাহলে ইজটি আগে চলে আসবে। ইজ দা মুভি, মুভি বিং ওয়াচড বাই ইউ, তাহলে আর ইউ ওয়াচিং দা মুভির কি হলো, ইজ দা মুভি বিং ওয়াচড বাই ইউ আসলো। সারদা মুর্মু ঠিক করেছেন, হ্যাঁ, সঙ্গীতা পণ্ডিত, হ্যাঁ, সকলে অনেকেই ঠিক, সকলেই ঠিক করেছেন। ওকে, বুঝতে পেরেছেন যে এমনি যে হচ্ছে সাধারণ যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো আছে সেগুলো এইভাবেই হবে, আর প্রত্যেকটি ইন্টারোগেটিভ সেন্টেন্স কে আগে অ্যাসার্টিভে নিয়ে চলে আসবেন সেই টেন্স অনুযায়ী। এটি মনে রাখবেন যে সেই টেন্স অনুযায়ী, যে টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আছে সেই টেন্স অনুযায়ী কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আনবেন। ওকে, অ্যাসার্টিভে আনবেন। নেক্সট, অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করলেন, প্যাসিভ ভয়েস থেকে এবার এটি কি করবেন, এরকম করে কেন করতে বলছি, কারণ আপনারা এইভাবে অভ্যস্ত হতে হতে, এইভাবে যখন আপনারা করতে শিখে যাবেন, একবার হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, তখন কিন্তু আপনারা একেবারে দেখবেন আর ইউ থেকে তখন সোজা আপনি এটা করতে পারছেন। কিন্তু এখন যেহেতু আপনারা শিখছেন, যারা প্রথম তারা কিন্তু এইভাবে ফর্মটা আনবেন, তারপর কিন্তু করবেন, করতে করতে দেখবেন, প্র্যাকটিস করতে করতে তখন দেখবেন আর এই দুটো লাগছে না, তখন কিন্তু এটা দেখলেই আপনি বলে দেবেন ইজ দা মুভি বিং ওয়াচড বাই ইউ, এটা কিন্তু পেরে যাবেন। ওকে, আচ্ছা, এটির একটি আমি দিচ্ছি, আমি একেবারে লাস্টে দিই, আজকে একবারে শেষে আমি কয়েকটি দিই, তখন আপনারা করে দিন। আমি আজকে যেটুকু পার্ট একটু বাকি রয়ে গেছে সেটুকু আমি আগে শিখিয়ে দিই। এবার হু, WH, হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম কি? সেম, এখানেও কিচ্ছু নেই,
ওই ইন্টারোগেটিভ সেন্টেন্স কে প্যাসিভ অ্যাসার্টিভে আনবেন, অ্যাসার্টিভ কে প্যাসিভ করবেন, প্যাসিভের যে ফর্মটি আছে সেখান থেকে অক্সিলারি ভার্ব বের করে আনবেন। দেখুন, দেখে দিচ্ছি, দেখুন, হু এট দা ম্যাঙ্গো, হু এট দা ম্যাঙ্গো, ওকে, কে আমটি খেয়েছিল, তাই তো? আচ্ছা, একে যদি আমি অ্যাসার্টিভে করি তাহলে হুয়ের জায়গায় আমাকে কিছু লিখতে হবে, তাই তো? হুয়ের জায়গাতে কিছু আমাকে লিখতে হবে। এটা ধরে নিন, যেমন এই ম্যাথের ক্লাসে, ম্যাথে যেমন ধরে নিই এক্স, এখানেও ধরে নিন এক্স, ধরে নিন, ঠিক আছে? দেখুন কিভাবে শেখাচ্ছি, সেইভাবেই কিন্তু শিখুন, দেখবেন কোনো দিন আপনারা ভুলবেন না। সোমনাথ দত্ত, সোমনাথ দত্ত পাস্ট টেন্স হোক সব কিছুতে একই, আমি তো আজকে দেব, ওকে। দেখুন এখানে প্রথমে কি করবেন, অ্যাসার্টিভে যখন করবেন ধরে নিন এক্স, ওকে, বা যে কোনো নাম, এ বি সি রামসন যা হোক ধরে নিন, ওকে। কেন করছি, কারণ বোঝানোর সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে, আমার বোঝানোর সুবিধার্থে এবং আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখান থেকে তাহলে দেখুন, এখানেই দেখুন, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনাইট, এটাও পাস্ট ইনডেফিনাইট আমি আনলাম। পাস্ট ইনডেফিনাইট টেন্সের নিয়ম কি, সাবজেক্ট অবজেক্ট যেটি ছিল সেটি, এখানে কি হবে, ওয়াস বা ওয়ার, আর যেমন আছে পুরোটাই একই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল শুধু ওয়াস বা ওয়ার। তাহলে দা ম্যাঙ্গো, এই অ্যাক্টিভকে, অ্যাসার্টিভকে আমি প্যাসিভে যখন আনছি, দা ম্যাঙ্গো ওয়াস ইট এট ইটিন বাই এক্স, ধরুন আমি এক্স ধরেছি, ওকে। এবার এই হুয়ের বদলে আমি এখানে আনব এই বাই এক্স, এক্স এর বদলে আমি হুম ধরব, ঠিক আছে? কিন্তু দেখুন আমি যখন অ্যাসার্টিভে করব তখন তো আমি তো আর হুম লিখতে পারবো না, হুম যখনই লিখবো তখনই তো ইন্টারোগেটিভ সাইন আসবে, এবং হুম এখানে যদি লিখতাম তাহলেও কিন্তু সেটা অ্যাসার্টিভ হতো না, তাই আমি এক্স দিয়ে লিখলাম। তাহলে বাই এক্স আমি একেবারে করছি বাই হুম, বাই হুম, ওয়াসটা আগে চলে আসবে, অক্সিলিয়ারি ভার্ব, ওয়াস দা ম্যাঙ্গো, ওয়াস দা ম্যাঙ্গো ইটেন, বোঝা গেল, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সকলেই করেছেন, সকলে করেছেন, ঠিক করেছেন, বাই হোম ওয়াস দা ম্যাঙ্গো ইটেন, ঠিক আছে? আমি কিন্তু এরপর কিন্তু যখন মক টেস্ট নেবো সমস্ত গুলো কিন্তু সবাই, আমি কিন্তু সব নামগুলো দেখে রাখছি, সবাই ঠিক করছেন, তখন কিন্তু ভুল করলে হবে না, ওকে। এখন কিন্তু ওটি ছোট বলে পেরে গেছেন, কিন্তু এইভাবে কিন্তু করবেন, যেভাবে দেখালাম এইভাবেই কিন্তু করবেন, কোনোদিন কিন্তু হুয়ের সাথে কিন্তু ভুলবেন না, কোনোদিন ভুলবেন না, ওই জন্য আমি এভাবে শেখাচ্ছি। হয়ে গেল, চলুন, যারা নতুন তারা বুঝতে পারছেন তো, সকলে নতুন অনেকেই আছেন, নতুনরা একটু কমেন্ট করুন, অনেকেই আছেন, কি বেশ কয়েকজন আছেন যে বুঝতে পারছেন তো আপনারা, না বুঝতে পারলে আপনারা কমেন্ট করবেন। যারা কমেন্ট করছেন তারা আমার ক্লাস আগে অনেকবার করেছে, আগে প্রত্যেকটা ক্লাসই প্রায় অ্যাটেন্ড করেছেন, আপনারা এর আগের কোনো ক্লাস করেননি, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করুন, তবে আমি আপনাদের বুঝতে পারবো, তবে আমি বোঝাতে পারবো বারবার। এনজি, আচ্ছা এনজি, এর পরেরটি দেখুন, দেখুন বুঝতে পারবেন, আগের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। থ্যাংক ইউ সুরমিমলা, সীমা হাজরা বুঝতে পাচ্ছেন না, আচ্ছা না প্রিয়া চ্যাটার্জি, ওখানে বি হবে না, বি ভার্বটাই তো ওয়াস ওয়াস চলে আসলো তো। আচ্ছা নেক্সট দেখুন, হুম
যারা বুঝতে পারছেন না তারা, তাদেরকে আমি এখানে এই হুম দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে দেখুন, হুম দিয়ে দেখুন, সেম কিন্তু একই যেটি প্রথম থেকে বলছি যে অ্যাসারটিভে আনতে হবে। দেখুন হুম ডিড ইউ টেল, হুম ডিড ইউ টেল, দেখুন কাকে তুমি বলেছিলে, কি আছে কাকে তুমি বলেছিলে। আচ্ছা এটিকে অ্যাসারটিভে যখন আনবো তাহলে তখন কি হবে, তুমি বলেছিলে এক্স কে ওয়াই কে, যা হোক এটি তো আসবে, তুমি বলেছিলে যাকে হোক, এক্স ধরে নিলাম, এখানে এক্স আমি অবজেক্ট ধরছি। সীমা হাজরা আগের ক্লাসগুলো সবই সেভ আছে, আপনি একটু আমাকে প্রাইভেট মেসেজ করবেন, আপনার আমি পাঠিয়ে দেব, সবগুলোই সেভ আছে। দেখুন তুমি কাকে বলেছিলে, তাই তো, কি আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এখানে আমি অ্যাসারটিভ করছি, দেখুন ইউ টোল্ড এক্স, এখানে এক্স কে আমি অবজেক্ট ধরছি। ওকে দেখুন যারা বুঝতে পারেননি তারা দেখুন, হুম ডিড ইউ টেল, তুমি কাকে বলেছিলে, ইউ টোল্ড এক্স, তুমি এক্স কে বলেছিলে, তাই তো। আচ্ছা পূর্ণিমা পণ্ডিত থ্যাংকস। আচ্ছা এবার তাহলে এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আগের মতন, তাহলে এক্স ওয়াজ টোল্ড, টেল টোল্ড 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 বাই ইউ। ওকে হয়েছে, এক্স ওয়াজ, এটিকে আমি যদি প্যাসিভ করতে যাই কি আসছে, এক্স ওয়াজ টোল্ড বাই ইউ। এবার দেখুন এক্স এর জায়গায় শুধু কি লিখে দেবো, এক্স এর জায়গায় শুধু লিখে দেবো হু। ওকে কিচ্ছু নেই, এখানে শুধু লিখে দেবো হু, হু ওয়াজ টোল্ড বাই ইউ, তাহলে হয়ে যাবে। দেখুন কিভাবে করলাম সেটি দেখুন, হু এক্স এর জায়গায় শুধু আমি লিখে দেবো হু, তারপরে যেমন আছে সেরকমই থাকবে। বুঝতে পেরেছেন সবাই? আর অনেকেই দেখছেন কিন্তু আমার লাইক করছেন না, সকলে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন, আমিও মোটিভেট হতে পারবো, আমিও ইন্সপায়ার হতে পারবো। রাজর্ষি দাশগুপ্ত বুঝতে পারছেন না, হুম হলো না কেন, তৃপ্তি ঘোষ, হুমটাকেই তো আমি কাকে তুমি বলেছিলে, হু ওয়াজ, হুমের বদলে হু হবে। ওকে হুমের বদলে হুম দিয়ে সেন্টেন্স যখন থাকবে তখন হু হবে। না মৌসুমী চক্রবর্তী ওরকম হবে না, না বচ্চন সরকার ওটা হবে না। হু ওয়াজ টোল্ড বাই ইউ, হুমের বদলে হু হবে। সৌরভ দাস বাই হু হলো না কেন, বাই হু হবে কেন, বাই ইউ আছে তো, আমি কেন, আমি তো তোমার দ্বারা এখানে বাই ইউ তো আছে, আমি বাই ইউটাকে তাহলে কোথায় নিয়ে যাব, আমি যদি হু দিয়ে দেবো বাইয়ের পরে, আমি যদি হু দিয়ে দিই তাহলে ইউটাকে আমি কোথায় নিয়ে যাব। এই তো হুম ডিড ইউ টেল, তুমি কাকে বলেছিলে, তাহলে ইউ টোল্ড এক্স, ধরুন আমি এক্সটাকে অবজেক্ট ধরেছি, এখানে এক্স ওয়াজ টোল্ড বাই ইউ, এক্স এর জায়গায় হু দিন, এইভাবেই দেখুন এক্স এর জায়গায় হু দিন, তাহলেই হুম থেকে হুমের বদলে হু হবে। হুমের বদলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে সেন্টেন্সে হুম থাকবে সেখানে হুমের বদলে হু হবে প্যাসিভ ভয়েসে। হ্যাঁ মনতোষ মাহাতো ঠিক আছে, বুঝতে পেরেছেন,
এত সোজা করে তো বোঝাচ্ছি, আমি তো খুব সোজা করে বোঝাচ্ছি, সকলে বুঝতে পেরেছেন? এখনো কে কে বুঝতে পারেননি বলুন, সকলের ক্লিয়ার হয়েছে যে হুম দিয়ে থাকলে কিভাবে আসবে? এটুকু ক্লিয়ার হয়েছে নাকি বলুন, যে হুম দিয়ে আসলে কি কি করে আমি কি করে করলাম, হুম ডিড ইউ টেল, এটিকে আমি কি করে আমি করলাম এই ফর্মে, এই যে দুটো স্টেপ আমি করে তারপর যে আমি যে অ্যান্সারে আসলাম, প্যাসিভে যে আসলাম ইন্টার এই হুম দিয়ে, তো সেটি বুঝতে পেরেছেন? এটি সকলে বুঝতে পেরেছেন? বাই হু কেন হবে, বাই হু কেন হবে বলুন? বাই এখানে ইউ তো আছে, এখানে কি আমার এক্স আসছে? আমি তো এক্সটাকে ধরেছি, হচ্ছে কাকে? তুমি তাকে বলেছিলে, তুমি কাকে বলেছিলে সৌরভ দাস, তুমি কাকে বলেছিলে, তুমি তাকে বলেছিলে? এটাই তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আসছে, প্রশ্নবোধক থেকে যখন বিবৃতিমূলক আমি আসছি, অ্যাসার্টিভে আসছি, তখন কি আসছে? তুমি কাকে বলেছিলে, কোশ্চেন মার্ক, বুঝুন ভালো করে। তাহলে আমি যখন অ্যাসার্টিভে আসছি তখন সেটা কি করবো? তুমি তাকে বলেছিলে, সে এক্স ওয়াই জেড রাম স্যাম যদুমধু যে খুশি হোক। তাহলে আমি হুমের জায়গায় তাহলে সেটাকে কি দিয়েছি? যখন আমি যখন অ্যাসার্টিভে আসছি তখন তো এক্স দিয়েছি, তাহলে আমি এটিকে করলাম এক্স, তাহলে এক্স এর জায়গায় আমার হু আসলো। আর এখানে বাই ইউ তো আছে, এখানে যদি বাই এক্স যদি থাকতো আমার, যেমন আগের বারে আগেরটিতে যখন করলাম বাই হু, তাই তো? সেখানে দেখুন বাই এক্স ছিল, সেটি যখন বুঝিয়েছিলাম আপনি দেখুন ভালো করে, সেখানে ছিল হচ্ছে বাই এক্স, তবেই সেটি বাই হুম আসছিল। সৌরভ দাস ক্লিয়ার হয়েছে? আপনি কমেন্ট করুন। বাংলা ওয়ান, হ্যাঁ নেক্সট। সংযুক্ত হালদার, আপনি আগেরটি বুঝতে পারেননি? সংযুক্ত সরকার, আপনি আগের আগেরটি দেখলেন যখন আমি হু দিয়ে করালাম? এবার হোয়াট দিয়ে, হোয়াট দেখুন, খুব ভালো করে শুনুন, বুঝতে পারবেন সব, এত সহজ করে বোঝাচ্ছি কিন্তু। হোয়াট হ্যাভ ইউ বট, হোয়াট হ্যাভ ইউ বট, তুমি কি কিনিয়াছো, তাই তো? বাংলা কি হয়, তুমি কি কিনিয়াছো, হোয়াট হ্যাভ ইউ বট, কি টেন্সে আছে? আছি, আছো, আছে, আছি, আছো থাকলে আমি প্রথম থেকে শিখিয়েছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সৌরভ দাস থ্যাংকস বুঝতে পারার জন্য। এবার দেখুন, তুমি কি কিনিয়েছো, এবার এটিকে আপনারা অ্যাসার্টিভে আনুন, তুমি কিনিয়েছো এক্স ওয়াই জেড যা হোক, তাই তো? এটি হবে তো, এটি এটি বুঝতে পারছেন যে অ্যাসার্টিভে কি করে করছি? আমি যখন বলছি তুমি কি কিনিয়েছো, তখন আপনি উত্তর দিচ্ছেন কি, আমি কিনিয়াছি এটি, তাই তো? বা আমি এটি কিনিয়াছি, আমি এটির জায়গায় কি করছি, এক্স ওয়াই এক্স দিয়ে আমি করছি, যাতে বুঝতে সুবিধা হয়, ওকে। আমি বচ্চন সরকার, আমি একেবারে আমি লাস্টে আমি অনেকগুলো দেব এবং আপনারা করবেন তখন, আর তখন একেবারে করাবো, ওই জন্য আমি আজকে আমি সবার একটু দেখবো বলেই, যে সবাই কত দূর পর্যন্ত নিজেরা প্র্যাকটিস করছেন সেটুকু দেখবো বলেই আমি আজকে আর একটিও দিচ্ছি না। হ্যাঁ মৃন্ময় প্রামাণিক, ঠিক আচ্ছা, তাহলে তুমি কি নিয়ে আছো, তাহলে ইউ হ্যাভ বট, ধরিলাম এক্স, এখানে এক্সট্রা অবজেক্ট আমি ধরলাম, ওকে। আচ্ছা এবার এটিকে প্যাসিভ কি হবে, অ্যাসার্টিভ হলো, প্যাসিভ কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি, প্রথমে যা ছিল তাই, অবজেক্ট সাবজেক্ট হবে,
অবজেক্ট সাবজেক্টিভ মোডে আসবে, হ্যাভ বিন পার্সন অনুসারে, বারবার বলছি কিন্তু হ্যাভ বিন বা হ্যাজ বিন। নেক্সট যেমন ছিল একই মূল ভার্বের মেন ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম, ওকে, বাই, নেক্সট হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে কি হবে, এক্স হ্যাজ বিন, এক্স হ্যাজ বিন বট, বাই বট, বট, এটি তো এমনিতেই তো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপিল ফর্মে তো আছেই, বট বাই ইউ, বুঝতে পেরেছেন? এক্স হ্যাজ বিন বট বাই ইউ। এবার এক্স এর জায়গায় হোয়াট এর জায়গায় হোয়াটই হবে, হোয়াট, হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ। আপনারা শুধু দেখুন যে এখান থেকে আপনারা অ্যাসার্টিভ বুঝতে পাচ্ছেন কিনা। এই অ্যাসার্টিভ যদি না বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনি ভুল করবেন। অ্যাসার্টিভ ফর্মটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমি আনছি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে তখন দেখুন। হ্যাঁ, অনেকেই করেছেন, অনুপ কুমার সাহু, থ্যাংকস। সকলে বুঝতে পাচ্ছেন? সকলেই বুঝতে পাচ্ছেন তো? না বুঝতে পারলে কিন্তু এক্ষুনি কমেন্ট করবেন, তবে আমি এটি আবার বোঝাতে পারবো। কিন্তু এটা যখন ছেড়ে চলে যাব তখন কিন্তু আমারও বোঝাতে অসুবিধে হয়, ওই জন্য আমি বলছি। সকলে লাইক করুন প্লিজ, ক্লাসটিতে আছেন সকলে প্লিজ লাইক করুন। হ্যাঁ, সেলো কেন আছে, মীর মনোয়ার হোসেন, ইয়েস। এরকম কোশ্চেন আসুক, কোশ্চেন আসলে তবে না আমি বোঝাতে পারবো। আচ্ছা দেখুন, মীর মনোয়ার হোসেন, হ্যাঁ হলো কেন, আয়ের সাথে কি হয়, ফার্স্ট পার্সনে কি হয়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, প্লুরাল নাম্বার উই, এদের সাথে কি হয়, হ্যাভ। সেকেন্ড পার্সন ইউ, ইউ, তুমি, তোমরা, এর সাথেও হয় হ্যাভ। একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমি, আমরা, তুমি, তোমরা বাদে সবকিছু থার্ড পার্সন, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখন হ্যাস হয়, ওকে। তাহলে হ্যাস মানে আমি এখানে এক্স আমি সিঙ্গুলার নাম্বার ধরেছি, ওকে, তাই হ্যাস দিয়েছি। যেমন ধরুন হি হ্যাস, হি হ্যাস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে, সি হ্যাস, ইট হ্যাস, দা চাইল্ড হ্যাস, শিশুটির আছে, ওকে, দা লেডি হ্যাস, বাট, বাট, দে হ্যাভ। কিন্তু যখন থার্ড পার্সন আমি, আমরা, তুমি, তোমরা বাদে যখনই থার্ড পার্সন, যেমন তাহারা, হ্যাঁ, মহিলারা, মহিলা বৃন্দ, দা লেডিস হ্যাভ, ওকে, লেডিস আর, বুঝতে পেরেছেন? মীর মনোয়ার হোসেন, বাট ইউ আছে, মীর মনোয়ার হোসেন, ইউ যখন থাকলো তখন আমি কি করলাম, ইউ বট, তাই তো, ইউ, সরি, ইউ হ্যাভ বট ছিল। মীর মনোয়ার হোসেন দেখুন, আপনি ভালো করে শুনুন কিন্তু, হ্যাঁ, ইউ হ্যাভ বট এক্স। আমি তো, এটি তো অবজেক্ট, এটি সাবজেক্ট, আমি যখন অবজেক্টটাকে আনছি সাবজেক্ট ফর্মে তখন তোমার এক্স আসছে। তাহলে এক্স অনুসারে আমি সে নিয়মে বলেই দিয়েছিলাম যে পার্সন অনুসারে এইটি যখন সাবজেক্ট চলে আসলো তখন এর পাশে সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ বসবে, তাহলে এক্স এর সাথে হ্যাজ বসলো। আমার তো এখন তো এক্স তো এখন তো সাবজেক্ট, অবজেক্ট আমার সাবজেক্টে আসছে, সেই জন্য এক্স এর সাথে হ্যাজ বসলো, ওকে। কিন্তু যখন দেখুন অ্যাসার্টিভে যখন ছিল, যখন অ্যাক্টিভে ছিল তখন কিন্তু এর পাশে কিন্তু হ্যাভ এসেছে, কিন্তু এক্স এর সাথে, যেহেতু আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ধরেছি সেহেতু এক্স এর সাথে আমি হ্যাজ বিন বসিয়েছি, ক্লিয়ার?
দীপক বর্মন সেম কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে এই ভিডিওটি একবার প্লে করে আপনি দেখবেন শেষের পরে, অনেকবার বললাম। এক্সটা তো হোয়াটই ধরলাম, এক্সটা তো লাস্টে তো এক্স তো হোয়াট ধরলাম, যে এক্স হ্যাজ বিন বট বাই হিম। তো এখানে তো এক্স তো হোয়াটই তো করে দিলাম, হোয়াট হ্যাজ বিন বট বাই হিম। নেক্সট, হোয়াই হোয়াই মৌসুমী চক্রবর্তী, এক্স কে ইউ তো ধরতে পারি, ইউ হ্যাভ বট ইউ হবে, একবার দেখুন তো, ইউ হ্যাভ রিড ইউ হবে, আই হ্যাভ রিড ইউ হবে। হোয়াট দিয়ে, হোয়াট দিয়ে আছে, কোথায় ইউ হবে লাস্টে? আপনার, আপনি মৌসুমী চক্রবর্তী একটু কোশ্চেন মার্ক দিয়ে একটু দিন, তারপর করে দিচ্ছি। হোয়াই সেম জিনিস, দেখুন হোয়াই দিয়ে যেভাবে বলছি অ্যাটেন্টিভলি শুনুন, তাহলে দেখবেন বারবার বলতে হবে না, আপনারা বুঝতে পারবেন, আপনারাই এগিয়ে যেতে পারবেন। হোয়াই হ্যাজ হি সোল্ড দা হাউস, কেন সে বাড়িটি বিক্রি করিয়াছে, তাই তো, কেন সে বাড়িটি বিক্রি করিয়াছে, তাহলে কি হবে, সে বাড়িটি বিক্রি করিয়াছে, তাই তো, কেন সে বাড়িটি বিক্রি করিয়াছে। এখান থেকে আমি যদি আনি তাহলে কি হবে, হি হ্যাজ সোল্ড, হি এর সাথে হ্যাজ, আগের আগে হচ্ছে যারা বুঝতে পারেনি, হি এর সাথে হ্যাজ সোল্ড দা হাউস, এখান থেকে অ্যাসার্টিভে আনলাম, হি হ্যাজ সোল্ড দা হাউস। সেম আমি দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হবে, দা হাউস, দা হাউস এর সাথে কি বলছিলাম, ইট হ্যাজ, দা হাউস হ্যাজ বিন সোল্ড বাই, হিয়ার কি আছে, হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম, ওকে। এবার কি হবে, হোয়াই, বাড়িটি তার দ্বারা বিক্রি হয়েছে, তাহলে হোয়াই অক্সিলিয়ারি ফর্ম, অক্সিলিয়ারি ভার্ব, হোয়াই হ্যাজ, তারপরে দা হাউস, দা হাউস বিন সোল্ড বাই হিম, হোয়াই দিলাম। নেক্সট অক্সিলিয়ারি ফর্ম, অক্সিলিয়ারি ভার্ব দিলাম, দা হাউস বিন সোল্ড বাই হিম। পূজা চক্রবর্তী থ্যাংকস, হোয়াই হ্যাজ সৌরভ দাস, হোয়াই হ্যাজ দা সৌরভ দাস, হোয়াই হ্যাজ বিন সোল্ড, না হোয়াই হ্যাজ বিন কেন হবে, হোয়াই হ্যাজ বিন যদি করলেন করতে পারেন, কিন্তু হোয়াই হ্যাজ তারপরে সাবজেক্টটা আসবে, দা হাউস নেক্সট হচ্ছে বিন সোল্ড বাই হিম, হোয়াইয়ের পরে দেখবেন আপনারা যতগুলো করলেন, দেখুন হোয়াট হোয়াই হু বাই হোম, তারপরেই দেখুন অক্সিলিয়ারি ভার্ব আছে, নেক্সট আছে এই যে হচ্ছে প্যাসিভে করেছি, প্যাসিভের পুরো ফর্মটা একবার টোটাল আছে, শুধু
এখানে যে ডব্লিউএইচ ওয়ার্ডটি ওটি চেঞ্জ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এই যে হোয়াই হোয়াই আছে, হোয়াটের হোয়াটি আছে, ওকে, হুম হয়েছে হু আর হু হয়েছে বাই হুম। তাহলে অক্সিলিয়ারি ভার্বটি আগে আসছে, নেক্সট দ্য হাউস যেমন আছে তেমন পুরোটাই। অমৃতা চন্দ্র হোয়াই হোয়ায়ের পরে হ্যাস আসবে, কারণ হ্যাস তো হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা আসবে। তো হোয়াই দা অমৃতা চন্দ্র পিয়ালি মদক হোয়াই হ্যাজ দা, হ্যাঁ পিয়ালি মদক ঠিক করেছে, বন্যা পাঁজা ঠিক করেছে। প্রদীপ দাস বিন কেন হলো, হ্যাজ বিন কেন হলো না, হলো না কেন, হ্যাজ বিনই তো হয়েছে, কোথায় বিন হয়েছে, এই তো হ্যাজ তো এখানে চলে আসছে, হ্যাজ তো ডব্লিউএইচ ওয়ার্ডের পরেই তো হ্যাজ আসছে, প্রথম থেকেই তো বলছি যে অক্সিলিয়ারি ভার্বটা আগে আসবে, আর ডব্লিউএইচ এর যখন হবে, ডব্লিউএইচ যুক্ত যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন ডব্লিউএইচ আগে আসবে, নেক্সট হচ্ছে আপনার দেখুন অক্সিলিয়ারি ভার্ব আসবে। ওকে হ্যাঁ ঠিক আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে বাই হয় না, এই যে বাই দিচ্ছি আমরা, আমরা যে বাই দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে প্রিপোজিশন বাইয়ের বদলে প্রিপোজিশন অ্যাট, উইথ এগুলো বসে। চলুন দেখে নিই, এবার দেখুন এই কিছু কিছু প্রিপোজিশন তো বলে দিচ্ছি আমি, একটি দুটি করিয়ে দিচ্ছি, কিন্তু এটি যেসব ওয়ার্ড গুলো থাকে সে ওয়ার্ডের পরে কিন্তু প্রিপোজিশন গুলো যখন প্রিপোজিশনে যখন যাব, প্রিপোজিশন চ্যাপ্টার যখন পড়াবো, তখন কিন্তু এটা এটি আরো ক্লিয়ার হয়ে যাবে যে কোন ওয়ার্ডের পরে কি প্রিপোজিশন বসে, সেটি তখন আরো ভালো করে ক্লিয়ার হবে। কিন্তু এক্ষুনি আমি যদি বাড়াতে যাই তাহলে অনেকটা প্রিপোজিশন নিয়ে ক্লাস হয়ে যাবে। ওকে দেখুন হিজ ট্যালেন্ট, হিজ ট্যালেন্ট সারপ্রাইজড সারপ্রাইজড আস, দেখুন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আস আসের আস হচ্ছে অবজেক্ট, হিজ ট্যালেন্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব, অবজেক্টের আসের সাবজেক্টিভ ফর্ম কি হবে, উই, তাই তো। আচ্ছা সারপ্রাইজ আছে, পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে, তাহলে উই ওয়ার, তাই তো, উই ওয়ার সারপ্রাইজড, সারপ্রাইজ। আমরা অন্য সময় হলে কি করতাম, বাই করতাম, এখানে ট্যালেন্ট রেখে দেবে অ্যাট হিজ ট্যালেন্ট, অ্যাট হিজ ট্যালেন্ট, অ্যাট বসলো, অ্যাট হলো। ওকে যেমন হিজ পারফরমেন্স, হিজ পারফরমেন্স স্যাটিসফাইজ, স্যাটিসফাইজ দা জাজ, হিজ পারফরমেন্স স্যাটিসফাইজ দা জাজ, এখানে কি হবে, দা জাজ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, দা জাজ ইজ স্যাটিসফাইড, জাজের সাথে ইজ হবে, স্যাটিসফাইড স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ হিজ
পারফরমেন্স, এরকম অনেক আছে যেগুলোতে অ্যাড বসে, উইথ বসে। ওকে, সেগুলো প্রিপজিশনের সময় আরো ভালো করে বোঝানো যাবে যে এই পারফরমেন্সের সাথে কেন উইথ আসলো, স্যাটিসফাইড এর সাথে কেন উইথ আসলো, হ্যাঁ সারপ্রাইজড এ অ্যাড আসলো, সেগুলো তখন ডিরেক্ট ফর্মুলাটা লিখে দিন। মিন্টু, মিঠু মন্ডল, কোন ফর্মুলা? পিয়ালি মদক এলো তো প্রিপজিশন ক্লাসে, প্রথমেই বললাম যে প্রিপজিশনের ক্লাসে এগুলো বোঝানো যাবে ভালো করে। আর ডিরেক্ট ফর্মুলা মানে মিঠু মন্ডল কি, ডিরেক্ট ফর্মুলা কি? ডিরেক্ট ফর্মুলা, এর ডিরেক্ট ফর্মুলা একদম প্রিপজিশনে, প্রিপজিশন ক্লাসে। ওকে, হ্যাঁ হিজ পারফরমেন্স তো এখানে তো সাবজেক্ট, আর দা জাজ তো অবজেক্ট, আর স্যাটিসফাইস তো ভার্ব। সুজন স্যার, আর কিছু কিছু মুখস্থ করে রাখতেই হবে, মনে রাখতে হবে নিজেকে, বেশি প্র্যাকটিস যত করবেন তত মনে থেকে যাবে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আর একটি আছে, কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আপনারা যারা বুঝতে অবশ্যই দেখবেন তাহলে কিন্তু পুরো বুঝতে পারবেন, হ্যাঁ সাবজেক্ট অবজেক্ট কিভাবে চিনবেন সমস্ত কিছু আমি প্রত্যেকটি ক্লাসে আমি বলেছি। পাঁচটি ক্লাস অবশ্যই দেখবেন, পাঁচটি ক্লাস যদি দেখেন এবং এই যে আজকের ক্লাস শেষ ক্লাস, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ কোনোদিন ভুল করবেন না, এটুকু আমি বলতে পারি। যদি ঠিক মতো আপনারা যদি প্র্যাকটিস করেন এবং ঠিক মতো যদি আপনারা, আমি যেভাবে পড়িয়েছি শিখিয়েছি, যারা পুরাতন আছেন এখানে তারা একটু, হ্যাঁ নুন থাকলে টু হয়, ইয়েস, যেমন নুন থাকলে টু হয়, আকিদুল ইসলাম, থ্যাংকস, হ্যাঁ এরকম, ওগুলো আমি গ্রুপে দিয়ে দেব, কিছু আছে যেগুলো গ্রুপে দিয়ে দেব। ওকে, সারপ্রাইজড বাই হয়, স্টার্টেলড অ্যাট, ভেক্সড অ্যাট, ডেকোরেটেড উইথ, হ্যাঁ কিছু আছে, যেগুলো আছে আমি দিয়ে দেব। হ্যাঁ, লাফট অ্যাট। আচ্ছা, এবার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের, কমপ্লেক্স সেন্টেন্স যেমন আমি জানি যে সে আসবে, হ্যাঁ এগুলো কি, তখন আমরা করলাম সিম্পল সেন্টেন্সের, এবার কমপ্লেক্স সেন্টেন্সের। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, দুটো যে ক্লজ আছে, যেমন আমি জানি যে সে আসবে, ওকে আমি জানি এবং সে আসবে, দুটো ক্লজ, দুটো ক্লজেরই কিন্তু ভয়েস চেঞ্জ হবে ওই দুটো টেন্স অনুসারে। ওকে দেখুন, আই নো, আই নো দ্যাট হি ডিড দ্য সাম, আমি জানি যে সে অঙ্কটি করেছিল। ওকে, এবার আই নো, আই নো থাকলে লিখে রাখুন, লিখে রাখুন, আই নো যখন থাকবে, যখন আই নো থাকবে তখন হবে ইট ইজ নোন, অর ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন, অর ইট ইজ নোন টু মি। ইট ইজ নোন, আমি টুমিটাকে ব্র্যাকেটে লাগালাম, লিখতেও পারেন নাও লিখতে পারেন। ওকে, হ্যাঁ অপর রাকেশ দাস, ঠিক, নোন বাই মি নয়, নোন টু মি, নোনের সাথে টু হবে, হ্যাঁ রাকেশ দাস,
দ্যাট এর জায়গায় দ্যাট থাকলো, হি ডিড দা সাম, যেমন ভয়েস চেঞ্জ হয় ভয়েস চেঞ্জ হবে, দ্যাট দা সাম ওয়াস ডান বাই হিম। ওকে, বা এটিও করা যায়, বা অর এভাবেও করা যায়, দ্যাট দা সাম ওয়াস ডান বাই হিম ইজ নোন টু মি। এটি যদি করেন, এইটি যদি করেন, তাহলে কিন্তু নন টু মি অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে আপনি টু মি দিতেও পারেন নাও পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু এই ক্ষেত্রে এই যে অথবা দিয়ে দেখালাম, দ্যাট দা সাম ওয়াজ ডান বাই হিম ইজ নোন টু মি, এটি যদি করেন তাহলে কিন্তু টু মি অবশ্যই দিতে হবে। হ্যাঁ, রাকেশ দাস, ঠিক। থ্যাংক ইউ কৃষ্ণা লায়েক, সকলের আপনাদের সকলের আশীর্বাদেই আপনাদেরকে পারছি পড়াতে। এটুকুই প্রে করুন যাতে আমি আপনাদেরকে এভাবে শেখাতে পারি, যেটুকু আমি জানি সেটুকুই শেখাবো। হ্যাঁ, সাবিনা খাতুন, দ্যাট কেন হলো, এই যে দ্যাট ছিল তো, এটা তো একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটি একটি কি কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, জটিল বাক্য, এখানে কি হয় দুটো ক্লজ আছে, দুটো ক্লজ। ওকে, আমি জানি, তাহলে ক্লজের আবার ক্লাস করাতে হবে। আমি জানি আর আমি জানি যে সেই অঙ্কটি করেছিল, দেখুন বাংলাটি দেখুন, আমি জানি যে, যে এখানে দ্যাট কি, দ্যাট হচ্ছে লিঙ্কার, তাহলে আমি জানি, আমি জানি একটি, আমি এভাবে ভাগ করতে পারি, আমি জানি আর সে অঙ্কটি করেছিল, তাহলে তো দুটো ক্লজ হচ্ছে এখানে, এবার এখানে তো দ্যাট আছেই, তাহলে এটি তো হবেই, যে ইট ইজ নোন, এটি জানা যে সেই, যে সেই যে অঙ্কটি তার দ্বারা করা হয়েছিল, আর এখানে কি আছে, যে অঙ্কটি তার দ্বারা করা হয়েছিল সকলের জানা। ওকে, থ্যাংক ইউ পিয়ালি মদক। হ্যাঁ, আচ্ছা, আরেকটি মানে কমপ্লেক্স সেন্টেন্সেরই সামান্য এরকম দু ধরনের আছে, ধরুন উই নোন, যদি এটা যদি হতো উই নো, তাহলে কিন্তু তখন কি হতো বলুন তো, ইট ইজ নোন টু আস, এটি কিন্তু ভুল করবেন না, টু আস, আমি আই নো দিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু যদি উই নো হয়, হি নো হয়, তাহলে ইট ইজ নোন টু হিম, বুঝতে পারলেন? আরেকটি আছে পিউপিল সে, হ্যাঁ পিউপিল সে দিয়ে শুরু হয়, দেখবেন আপনারা যারা প্রথম দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, তারা আগের ক্লাসগুলো অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ ভুল করবেন না। যারা পুরাতন আছেন তাদের, তারা একটু কমেন্ট করুন নতুনদেরকে, যে আগের ভিডিও গুলো দেখলে সত্যি বুঝতে পারবে কিনা, যারা অন্তত পুরাতন আছেন তারা একটু ওনাদেরকে একটু বলুন, তাহলে ওনারাও একটু নিশ্চিত হন যে আমার এই ক্লাসটিতে এসে হয়তো একটু বুঝতে প্রবলেম হচ্ছে, কিন্তু আগের ক্লাসগুলো দেখলে কি প্রবলেম হতো, আপনারা একটু কমেন্ট করুন যারা নতুন আছেন। পিউপিল সে এটি দিয়ে শুরু হয়, দ্যাট বাংলাদেশ, দ্যাট বাংলাদেশ, হ্যাঁ, ইজ দা
ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, ওকে? পিপিল সে এটি দিয়ে যদি আরম্ভ হয়, এটি দিয়ে যদি আরম্ভ হয় তাহলে হবে ইট ইজ সেড, এটা বলা হয়, ওকে? মনে থাকবে ইট ইজ সেড, ইট ইজ সেড দ্যাট। দেখুন, বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, একই থেকে যাবে। কেন বলুন তো, একই থেকে গেল কেন, একই থেকে গেল কেন? কারণ বাংলাদেশ নদীর দেশ, নদী ভূমি, নদীর ভূমি, তো সেটা তো আছেই। তাহলে আমি এটাকে কি করে পরিবর্তন করবো? এটা কখনোই পরিবর্তন হবে না, ও হয়ে চলে আসবে, ইস দিয়ে আসবে না, কখনোই আসবে না। যেগুলো যে চিরন্তন সত্য, বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, একই থেকে যাবে, চিরন্তন সত্য। ইয়েস, আদিল রেজা কাদরি, থ্যাংকস, ইউনিভার্সাল ট্রুথ বলে, রাকেশ কর্মকার, ইয়েস, থ্যাংক ইউ উরিমালা মজুমদার, ছন্দবাণী, থ্যাংকস, সঞ্জয় সর্দার, থ্যাংকস, ইয়েস, নিত্য সত্য। যেমন দেখুন, আরেকটি দেখাচ্ছি। আচ্ছা, আর কোনো আর কিছু সেরকম নেই, ঠিক আছে? আমি এবার কয়েকটি দিচ্ছি, আপনারা সঙ্গে সঙ্গে একটু কমেন্ট করুন, হ্যাঁ? যেমন এখান থেকেই শুরু করি, পিপিল সে থেকেই শুরু করি, ওকে? এবার আমি কিন্তু নিচ্ছি, ওকে? তা কত কিভাবে কতজন অন্তত ঠিক করে করতে পারেন? ছন্দবাণী, থ্যাংকস, পিউপিল সে দ্যাট, এটি আপনারা করে দিবেন, দা অ্যাস ইজ দা বিস্ট, বিস্ট অফ বার্ডেন, বার্ডেন করে দিন। পিপিল সে দ্যাট দ্য অ্যাস ইজ দ্য বেস্ট, বিস্ট অফ বার্ডেন, কমেন্ট করুন, সকলে কমেন্ট করুন। ইট ইজ সেড দ্যাট দ্য অ্যাস ইজ দ্য বেস্ট অফ বার্ডেন, হ্যাঁ, রাকেশ দাস, থ্যাংকস, নেক্সট নেক্সট কমেন্ট। আচ্ছা, আদিল রেজা কাদরি, আচ্ছা, বাই পিপিল, ঠিক আছে, চলুন, হ্যাঁ, অমৃতা চন্দ্র, তৃষ্ণা লায়েক, পার্থ প্রতিম, বিষ্টু কি হলো, আচ্ছা, আগের পিঙ্কু ব্যানার্জি নন্দী, ঠিক আছে, মীর মনোয়ার হোসেন, ঠিক আছে, নেক্সট নেক্সট নেক্সট, আবার কি হলো, পিয়ালি মাধব, ইট ইজ সেড দ্যাট পিউপি, না পিউপিল সেটা কেন, পিউপিল সের বদলেই তো ইট ইজ সেড করলাম, পিউপিল সের বদলেই তো ইট ইজ সেড করলাম, তাই না? সংযুক্ত হাল্লার, ঠিক আছে, নেক্সট নেক্সট, আচ্ছা, আমি তারপর দিচ্ছি, তাহলে এটা কি হবে, ইট ইজ সেড দ্যাট দা, যেমন আছে টোটালটাই আসবে বার্ডেন পর্যন্ত, ওকে? নেক্সট, আই নো, আই নো, আই নো দ্যাট হি গেভ দ্য স্পিচ, হাই, আই নো দ্যাট হি গেভ দ্য স্পিচ, কমেন্ট করুন,
হ্যাঁ, সেমন্তী পাল, ছন্দবাণী। আচ্ছা, ছন্দবাণী, ছন্দবাণী দেখে নিন এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন, এবং আমার সকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি সকলকে শেয়ার করুন যাতে গ্রুপে জয়েন হতে পারে, কারণ প্র্যাকটিস সেটগুলো গ্রুপে 2 দিন হোক 3 দিন হোক দিচ্ছি, আমার টাইম মতো আমি তো দিচ্ছি, খুব বেশি হয়তো রোজ হয়তো দিতে পারি না, কিন্তু এর উপরেই তো দিই। আই নো দ্যাট হি গেভ দ্য স্পিচ, কি হবে? আই নো দ্যাট হি গেভ দ্য স্পিচ, ইট ইজ নোন নোন রাকেশ দাস, ঠিক আছে, একটু মানে ইয়ে তো বুঝে, ইট ইজ নোন টু মি, ওকে, দ্যাট দ্য স্পিচ ওয়াজ গেভ, রাকেশ দাস, গিভিন গিভিন গিভ গেভ গিভিন। হ্যাঁ, সকলেই ঠিক করেছেন, কি বলেছি, ইট ইজ নোন, হ্যাঁ, আচ্ছা, টু মি, টু মি দ্য স্পিচ, এই যে একটি আছে, তাহলে দ্য স্পিচ ওয়াজ, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ওয়াজ গিভ গেভ গিভিন বাই হিম, ওকে, নেক্সট নেক্সট। অনিয়ন্স, অনিয়ন্স সেল, অ্যাট হাই প্রাইসেস, অনিয়ন্স সেল অ্যাট হাই প্রাইসেস, স্বপ্না খান, কি হলো এটা, ইট ইজ নোন দ্যাট হিম গিভেন দি, কি হলো, স্বপ্না খান, আগের ক্লাসগুলো দেখবেন, গুলো দেখবেন, আগের ক্লাসগুলো দেখে যদি না বুঝতে পারেন ওই ভিডিওতেই কমেন্ট করবেন, আমি বারবার বলেছি, কিন্তু যে ক্লাসে যেটি বুঝতে পারছেন না, কারণ আমার পক্ষেও, কারণ আমার পক্ষেও মনে রাখা সম্ভব নয় যে কোন ক্লাসে কি করিয়েছি, সত্যি কথা, ওই জন্য বলছি বারবার, যে ভিডিওটিতে যারা নতুন আছেন, যে ভিডিওটিতে আপনারা বুঝতে পারবেন না, সেই ভিডিওতেই কমেন্ট করুন, আমি 15 তারিখের পর একটি ভয়েস চেঞ্জের উপর একটি ব্যাকআপ ক্লাস দেব, এবং সেখানেই সমস্ত ডাউট ক্লিয়ার করব, ওকে, সকলকে বলছি, যদি কোনো ডাউট থেকে থাকে, এই এতগুলো ক্লাস করলাম ভয়েস চেঞ্জের উপর, এরপরেও যদি ডাউট থেকে থাকে, যে ভিডিওতে, যে ক্লাসটিতে ডাউট আছে, সেই ক্লাসে ওখানেই কমেন্ট করবেন। হ্যাঁ, অনিয়ন্স কেলিগে সংযুক্ত হালদার, অনিয়ন্স আর হাই প্রাইস, আর অ্যাট হবে, অ্যাট, অনিয়ন্স আর অ্যাট হাই প্রাইসেস, ওয়েন অনিয়ন্স আছে, এস আছে, এস এস আছে, হোয়েন ইট, কি হলো, কি বলেছিলাম, কি বলেছিলাম আগে বলুন, আচ্ছা, অনিয়ন্স আর অ্যাট, অ্যাটটা কোথায় গেল, অ্যাট, এখানে অ্যাট হাই প্রাইসেস আছে তো, আর বন্যা পাজা, হোয়েন ইট ইজ সল্ড, অনিয়ন্স আছে, এস আছে, বন্যা পাজা বললাম, এস আছে, তার মানে কি হবে, এটা ইট বা দে বলেছিলাম, বা দিজ করুন, তাও ঠিক আছে, দিজ আর
এই একটু একটু ভুল, এই সামান্য ভুলগুলোই তো ভুল হয়ে যায়। যখন এমসিকিউ থাকে, এমসিকিউ কিন্তু এইভাবেই থাকে, অনিয়ন্স আর অ্যাট হাই প্রাইসেস, অনিয়ন্স আর অ্যাট হাই প্রাইসেস, প্রাইসেস হোয়েন জজ বা দে আর সোল্ড। এক্সেপশনাল ভয়েস চেঞ্জার ক্লাস কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবেন। প্রথম এক্সেপশনাল ওয়ান লেখা আছে ক্লাসটিতে, ক্লাস ওয়ান অবশ্যই দেখবেন। স্বপ্না খান সকলকে দেখতে হবে ক্লাসটি। রাকেশ দাস আবার সোল্ড এর পরে অ্যাট আসবে কেন? অ্যাট তো আমার অ্যাট হাই প্রাইসেস তো। মনতোষ মাহাতো হোয়েন ইট আর নো, এটা দেয়ার দেয়ার করে দিন তাহলে মনতোষ মাহাতো ঠিক আছে। ওকে, অনিয়ন্স আর অ্যাট হাই প্রাইসেস হোয়েন দে বা দিজ আর সোল্ড। দেখুন এক্সেপশনাল ক্লাস কিন্তু একটি দুটি তিনটি দিলাম, এক্সেপশনাল আর যেন না ভুল হয়। আপনারা আবার দেখবেন, বারবার দেখুন, খাতাতে লিখুন, লিখে লিখে রাখুন। কেন এগুলো কেন এখনো ভুল হবে? আমি এভাবে একেবারে কমপ্লিমেন্ট বিশিষ্ট, কমপ্লিমেন্ট বিহীন এভাবে দিলাম, কিভাবে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, সেইভাবে বুঝিয়ে এসো, আজকে কেন ভুল হবে আপনাদের? মনতোষ মাহাতো ইট আর ইটের সাথে আর হবে? ইট বা দে ছিল, দে আর হবে বা দিজ আর করুন ইটের প্লুরালে, দে আর যদি না করেন। হ্যাঁ দিজ আর, ঠিক আছে বন্যা বাজা। আচ্ছা হি উইল বি, হি উইল বি রিডিং, রিডিং দ্য বুক, হি উইল বি রিডিং দ্য বুক। হি উইল বি রিডিং দ্য বুক। আই মে সেল দ্য পেন, হি উইল বি রিডিং এ বুক, হি উইল বি রিডিং এ রিডিং দ্য বুক। কি হবে? দ্য বুক, দ্য বুক শ্যাল বি, তৃষ্ণা লায়েক শ্যাল কি করে আসলো? রাকেশ দাস দ্য বুক উইল বি বিং রেড বাই হিম, হ্যাঁ হয়েছে, দ্য বুক উইল বি বিং রেড বাই হিম। সোমনাথ দত্ত, বচন সরকার, হ্যাঁ ওকে, দ্য বুক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উইল বি বিং রেড বাই হিম, আই মে সেল দ্য পেন, দ্য পেন মে বি সোল্ড বাই মি, কে করেছে প্রথম? আদিল রেজা কাদরি ঠিক আছে, পম্পা ঘোষ, তৃষ্ণা লায়েক ঠিক আছে, বচ্চন সরকার দ্য পেন মে বি সোল্ড বাই মি ঠিক আছে, দ্য পেন মে বি সোল্ড ঠিক আছে, বন্য বাজার ঠিক আছে, এটি ঠিক করেছে সকলে, থ্যাংকস। দ্য পেন, দ্য পেন মে বি সোল্ড বাই মি। যারা নূতন আছেন তাদেরকে বলছি, এগুলো না আমি, এগুলো আমি আগে করিয়েছি, অবশ্যই দেখবেন। নেক্সট, গিভ মি
ইওর ওয়াচ, গিভ মি ইওর ওয়াচ। মৌসুমী চক্রবর্তী, মৌসুমী চক্রবর্তী, কি হলো এটা? দা পেন মাইট কি করে আসলো? মৌসুমী চক্রবর্তী, প্র্যাকটিস নেই, যখন দিলাম যেদিন ক্লাস করলাম নিয়মগুলো লিখলেন, লিখে খাতা চাপা দিয়ে দিলেন, হয়ে গেল। আবার ম্যাম যেদিন ক্লাস করবেন সেদিন আবার একবার খুলবো, এরকম করলে কি করা হবে? স্টাডি করতে হবে তো, যে নিয়মগুলো আমি 5টা 6টা ক্লাস মিলে আমি স্টাডি করে আমি যেভাবে দিয়েছি সেগুলো তো স্টাডি করতে হবে। স্টাডি করলে তো ভুল হবে না, কিন্তু স্টাডিতে ফাঁকি দিলে ভুল করছেন, যারা ভুল করছেন তারা ফাঁকি দিচ্ছেন। গিভ মি ইওর ওয়াচ, লেট দা ওয়াচ বি গিভেন, কি করা হবে? গিভ হলো, মি হলো, ইউ আর অর্ডার্ড টু গিভ মি ইওর ওয়াচ, ইউ আর রিকোয়েস্টেড টু, সবাই ইউ আর অর্ডার টু রিকোয়েস্টেড টু সোজা পথে করে দিলেন, লেট দিয়ে একটু করুন, লেট দিয়ে যে শিখিয়েছিলাম লেট দিয়ে করুন, এগুলো দেয়া থাকে কিন্তু লেট দিয়ে করার জন্য। ইউ আর অর্ডার টু তো হবে, ইউ আর রিকোয়েস্টেড টুও হবে, কিন্তু লেট দিয়ে করুন। কি বলেছিলাম লেট দিয়ে যেগুলো ছিল সেগুলো মনে আছে? লেট ইওর ওয়াচ বি গিভেন টু মি, লেট ইওর ওয়াচ বি, ইওর ওয়াচ তারপরে ছিল বি, তারপরে ছিল হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম, নেক্সট ছিল অবজেক্ট। গিভেন বাই মি নয়, বাই ইউ। আদিল রেজা কাদরি, দেখুন লেট ইওর ওয়াচ হ্যাঁ বি গিভেন টু মি, বাই মি কেন হবে, বাই ইউ হবে। আমি যদি করি বায়ো, যদি আমি যদি করি বাই ইউ হবে, তোমার ঘড়ি আমাকে দাও, তাহলে কার দ্বারা বলছি, কার দ্বারা দেওয়া হচ্ছে আমাকে? তোমার দ্বারা, তাই তো? তাহলে বাই ইউ। হ্যাঁ প্রিয়া চ্যাটার্জি, ঠিক আছে, নেক্সট। ডিড ইউ, আজকে কিন্তু করিয়েছি, কেউ ভুল করবেন না। ডিড ইউ টেক দা থেরাপি, ডিড ইউ টেক দা থেরাপি, ডিড ইউ টেক দা থেরাপি, তুমি কি থেরাপি নিয়েছিলে? মামনি লাইক, ঠিক আছে, সীমা কুন্দু সাধুখা, লেট ইওর ওয়াচ বি গিভেন টু মি, আমাকে, আমাকেই তো দেওয়া হচ্ছে, বাই ইউ হবে। থ্যাংক ইউ ব্রজেন মন্ডল। ডিড ইউ টেক দা থেরাপি, ডিড ইউ টেক দা থেরাপি, অ্যাসার্টিভ কমেন্ট করুন আপনারা, আমি এখানে করছি। এদিকে তাকাবেন না, আপনারা ওখানে করুন, কমেন্ট করুন।
ওয়াজ দা থেরাপি টেকেন বাই ইউ কে কে করেছে? অনেকেই করেছে, সুজন স্যার, রজন মন্ডল অনেকেই করেছে, মামনি লায়েক, রাজর্ষি দাশগুপ্ত, না রাজর্ষি দাশগুপ্ত আগেরটা করেছে, রাজর্ষি দাশগুপ্ত, গিভিন টু মি বারবার বললাম, পূজা চক্রবর্তী, পূজা মুখার্জি, পূজা মুখার্জি ইস কেন হবে? ইস দা থেরাপি ওয়াজ টেকেন কি হলো? উর্মিমালা মজুমদার ঠিক আছে, মনতোষ মাহাতো, ব্রজেন মন্ডল, তৃষ্ণা লায়েক, হ্যাঁ আবার তৃষ্ণা লায়েক কি হলো? ওয়াজ দা থেরাপি ওয়াজ টেকেন, আবার ওয়াজটা কেন আসবে? রূপা প্রামাণিক, আকিদুল ইসলাম ঠিক করেছেন, সীমা কুন্দন, সুদা কুন্দ সাধুখা ঠিক করেছেন, অমৃতা চন্দ্র, অলোক কুমার, মান্না, বন্যা পাঁজা, মীনাক্ষী দাস, স্বপ্না খান হ্যাঁ ঠিক করেছেন, মামনি, মামনি লায়েক কি হলো? ইজ দা থেরাপি কেন হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইটনেস এর নিয়ম কি? ওয়াজ বা ওয়ার আসবে, তাহলে কি হলো? অ্যাসার্টিভে করলাম, তুমি থেরাপি নিয়েছিলে, ইউ টুক দা থেরাপি, যেহেতু ডিড আছে, টেক আছে, তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্সে, পাস্ট ইনডেফিনাইট টেন্সের আমি অ্যাসার্টিভে আনলাম, ইউ টুক দা থেরাপি, ইউ টুক দা থেরাপিকে আমি প্যাসিভ ভয়েস আনলাম, দা থেরাপি ওয়াজ টেকেন বাই ইউ, নেক্সট কি করলাম? অক্সিলিয়ারি ভার্বকে আমি আগে আনলাম, ওয়াজ দা থেরাপি টেকেন বাই ইউ, তৃষ্ণা লায়েক, বচ্চন সরকার ঠিক আছে, পম্পা ঘোষ, আচ্ছা নেক্সট, এগুলো একটু লক্ষ্য করতে হবে, তবেই না ঠিক করতে পারবেন, পরীক্ষাতে আরো তাড়াহুড়ো করবেন তো, তখন তাহলে কি করবেন? এগুলো ভীষণ ভাবে রুলস গুলো যেভাবে স্ট্রাকচার গুলো দিয়েছি প্রথম দিন থেকে, প্রত্যেক দিন এগুলো স্টাডি করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন কোনোদিন ভয়েস চেঞ্জ ভুলবেন না, স্টাডি করতে করতে 2-4 দিন স্টাডি করতে করতে দেখবেন নিজেদের মনে থেকে যাবে। ইউ উইল হ্যাভ লার্নড ইট, ইউ উইল হ্যাভ লার্নড ইট, ইউ উইল হ্যাভ লার্নড ইট, কি হবে? এগুলো তো সাধারণ, তো এগুলো সাধারণ, তো এমনি টেন্সে দিয়ে রেখেছি, কিচ্ছু নেই তোর মধ্যে, ফিউচার টেন্সের একটা ভাগে দেওয়া আছে, কেন দেরি হবে? তো এগুলো তো মুখে মুখে হবে। এবার সুমন হালদার বলুন, রাজর্ষি দাশগুপ্ত ডিড দা থেরাপি ওয়াজ টেকেন বাই ইউ কেন হলো? রাজর্ষি দাশগুপ্ত কি নেট নেট প্রবলেম করছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? আমি তো ওটা তো করিয়ে দিলাম, তারপরে ও ডিড কেন আসলো? রাজর্ষি দাশগুপ্ত আপনি প্রথম থেকে আছেন, ইট উইল হ্যাভ বিন লার্নড বাই ইউ, হ্যাঁ অমৃতা চন্দ্র, রাকেশ দাস, পূজা চক্রবর্তী, ব্রজেন মন্ডল, কৃষ্ণা লা, ইট উইল বি লার্ন, আকিদুল ইসলাম, সুজন শাহ, সংযুক্তা হালদার, পূজা চক্রবর্তী, প্রিয়া চ্যাটার্জি, উর্মিমালা মজুমদার, হ্যাঁ কি আছে? ইট উইল হ্যাভ আছে, শুধু উইল হ্যাভ বিন হবে তো, ইটের সাথে কি হবে? ইটের সাথে উইল হ্যাভ বিন learned by you, সাধারণ তো কিচ্ছু নেই, বচ্চন সরকার learned হবে, বন্যা পাঁজা, সেমন্তী পাল, মীনাক্ষী দাস সকলেই ঠিক করেছেন, এবার হু ঠিক করে কিন্তু করবেন, হু ইজ প্রিপেয়ারিং
প্রিপেয়ারিং দা প্রোপোজাল, এটি কিন্তু আজকেই করিয়াছি, করিয়ে দিয়েছি। খাতা দেখুন, খাতা উল্টান, আমি প্রথমেই করিয়েছি। এটি সকলে ঠিক করবেন, আমি আশা রাখবো কেউ ভুল করবেন না। হু ইজ প্রিপেয়ারিং দা প্রোপোজাল, কেউ ভুল করবেন না প্লিজ। খাতা দেখুন, নোট করে, নোট তো অবশ্যই করছেন, খাতা দেখুন, খাতা উল্টান, একেবারে প্রথমে করিয়েছি হু দিয়ে। সকলে ঠিক করুন প্লিজ, সকলে ঠিক করুন। সুমন হালদার, আমি, এটি ম্যাথের ক্লাস নয়, তবুও আপনি জিজ্ঞেস করছেন, বলছি ম্যাথের প্রতিটি চ্যাপ্টারই করাবো, প্রতিটি চ্যাপ্টার, চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ এবং শর্টকাট আমি যেমন ভাবে করাই, আমি প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আমি করাবো। ওকে, বাই হুম থেকে করেছে দেখি, রাকেশ দাস, বাই হুম ইজ দা প্রপোজাল বিইং প্রিপেয়ার্ড। আচ্ছা রাকেশ দাস, শুধু কোশ্চেন মার্ক হবে, নতুবা ঠিক আছে, বাই হোম ইজ দা প্রপোজাল বিইং প্রিপেয়ার্ড, কোশ্চেন মার্ক দিয়ে দিন। হ্যাঁ, তৃষ্ণা লায়েক, বাই হোমের পর অক্সিলিয়ারি ভার্ব কোথায় গেল? অক্সিলিয়ারি ভার্বের আগে সাবজেক্ট চলে আসলো কি করে? আদিল রেজা কাদরি, বাই হোমের পরে ইস আসবে। বাই হুমের পর ওয়াজ কার আসছে? সুজন সাহ, সুজন সাহ আছে, ইজ, ইজ দেওয়া আছে, হু ইজ প্রিপেয়ারিং, হু ইজ প্রিপেয়ারিং এ ওয়াজ কি করে আসলো? পঙ্কজ সরকার ঠিক আছে, পূজা চক্রবর্তী, বাই হুম ইজ দা প্রপোজাল, পম্পা ঘোষ, মৌসুমী চক্রবর্তী, রিয়া চ্যাটার্জি, বাই হুমের পরে অক্সিলিয়ারি ভার্ব ইস আসবে, মনাতোষ মাহাতো, আকিদুল ইসলাম, না সুজন সাহা, কেন ওয়াস হবে? ওয়াস হবে না তো, ওয়াস কেন হবে? আমার তো যে টেন্সে আছে, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি তো প্রথমে অ্যাসারটিভে আনবো। হু ইজ প্রিপেয়ারিং বলেছিলাম যে এক্স ধরতে হয়, এক্স ধরে নেবেন, এক্স ইজ প্রিপেয়ারিং, এক্স ইজ প্রিপেয়ারিং দা প্রপোজাল, এক্স ইজ প্রিপেয়ারিং দা প্রপোজাল। তাহলে এটাকে প্যাসিভে করলে কি হবে? দা প্রপোজাল, দা প্রপোজাল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রপোজালের সাথে কি হবে? ইজ বিং, ইজ বিং প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড বাই এক্স, এর বাই এক্সটাকে আমি আনবো এক্স এর জায়গায় হুম বসিয়ে, বাই হুম, এরপর অক্সিলিয়ারি ভার্ব, তারপরে যেটি আছে সেটি বসিয়ে দিন। প্রপোজাল বিং প্রিপেয়ার্ড, আমি এতগুলো স্টেপ করতে বলছি কেন? যাতে না ভুল হয়, সেখান থেকে ভুল আর করবেন কেন, ভুল হবে কেন আর? হ্যাঁ, স্বপ্না খান ঠিক করেছেন, মামনি লায়েক, ব্রজেন মন্ডল, সাইনা খাতুন, পূজা মুখার্জি, সুজন শাহ, ই স্যাম আর থেকে ওয়াসে, ওয়াসে আর কিসে হয়? এটা কি হচ্ছে, ভয়েস চেঞ্জ হচ্ছে তো, ভয়েস চেঞ্জ হচ্ছে সুজন শাহ, ভয়েস চেঞ্জের কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং আর বিং, তাই তো? থ্যাংক ইউ ব্রজেন মন্ডল, থ্যাংকস অলম কুমার মান্না, ওকে। হ্যাঁ পঙ্কজ সরকার ঠিক আছে, না বাই হুম লাস্টে কেন দিবেন? উরিমালা মজুমদার, এটি শিখে, বাই হুম তো প্রথমে আসবে, তবেই না কোশ্চেন মার্ক আসবে।
বাই হুম, কার দ্বারা তৈরি করা হয়েছিল প্রপোজালটি? তবে না হবে, কার দ্বারা? বাই হুম, বাই হুম প্রথমে আসলে তবেই তো সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার আসবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সই তো করছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে তো ইন্টারোগেটিভ সেন্টেন্সই তো আনতে হবে, তাই না? সুজন স্যার থ্যাংকস। আচ্ছা হুম হুম দিয়ে একটু দেখ, হুম হুম ডিড ইউ রেকমেন্ড, রেকমেন্ড তুমি কাকে রেকমেন্ড করেছিলে? অঞ্জনারা বেগম, থ্যাংকস, ঠিক আছে। হুম ডিড ইউ রেকমেন্ড? কমেন্ট করুন, কিন্তু ঠিক করে কমেন্ট করবেন। হু ওয়াজ রেকমেন্ডেড বাই ইউ? হ্যাঁ, রাকেশ দাস, আদিল রেজা কাদরি, ব্রজেন মন্ডল। কি হলো ব্রজেন মন্ডল? হু ওয়াজ রেকমেন্ডেড ইডি? হ্যাঁ, পম্পা ঘোষ, উর্মিমালা মজুমদার, আকিদুল ইসলাম, লক্ষ্মীকান্ত দাস হয়েছে। সুজন শাহ, হুম ওয়াজ কেন হবে? হুমের বদলে কি আছে? হুমের বদলে হু হবে তো, হু ওয়াজ রেকমেন্ডেড বাই ইউ। বন্যা পাজা ঠিক করেছেন, মীনাক্ষী দাস, হু ওয়াজ রেকমেন্ডেড, সুজন শাহ রেকমেন্ডেড, ফার্স্ট পার্টিসিপিল ফর্ম, ফার্স্ট পার্টিসিপিল ফর্ম রেকমেন্ডেড ইডি। বচ্চন সরকার, হুম ওয়াজ কেন হবে? হুমের বদলে হু হবে। নেক্সট আর কি হুম করলেন? বচ্চন সরকার হুম নয়, হু হবে। আচ্ছা একটা লেট নোট দিয়ে, ডু নট বিট দা ডগ, ডু নট বিট দা ডগ, ডু নট বিট দা ডগ। হ্যাঁ সুজন স্যার, ডু নট বিট দা ডগ। ব্রজেন মন্ডল থ্যাংকস। আমি খাটছি শুধু আপনাদের জন্য, আপনারা যাতে গভর্নমেন্ট সার্ভিস পেয়ে একদিন অন্তত বলতে পারেন, একদিন অন্তত ফোন করবেন যে ম্যাম আমরা পেয়েছি চাকরি, তখনই আমার এই পরিশ্রম সার্থক, আর কিচ্ছু চাই না। আর আপনারা আমার এই প্ল্যাটফর্মটিকে আপনারাই পারেন বড় করতে, সকলকে সন্ধান দিতে। আপনারা যেমন এই প্ল্যাটফর্মটি খুঁজে পেয়েছেন, তেমন আমি চাই সকলে এই প্ল্যাটফর্মটি খুঁজে পাক, আমাকেও সবাই চিনুক। আপনারা যেমন আজকে বলছেন, আজকে যেমন আপনারা আমায় ভালোবাসছেন, যে আমি ভালো করে পড়াতে পারছি, আপনারা শিখতে পাচ্ছেন, সব থেকে বড় কথা আপনারা শিখতে পাচ্ছেন সবকিছু, ম্যাথ ইংলিশ, আপনারা এটুকু আমাকে, আমি আশা করব আপনাদের থেকে যে আপনারা
এই ভিডিওগুলোকে শেয়ারের মাধ্যমে এই প্ল্যাটফর্মটিকে বড় করুন। আকিদুল ইসলাম, পরের দিন কনসেপ্টটা শুরু করব বলে দেব, লেট নট দা ডগ বি ইটেন, লেট নট দা ডগ বি ইটেন, ঠিক আছে, বিটেন। হ্যাঁ, সংযুক্ত হালদার ঠিক আছে, উর্মিমালা মজুমদার ঠিক আছে, রাকেশ দাস, বন্যা পাঁজা, আদিল, সকলের ঠিক আছে, লেট নট দা ডগ, হ্যাঁ, আকিদুল ইসলাম, ব্রজেন মন্ডল, অলোক কুমার মান্না, বন্যা পাঁজা, প্রিয়া চ্যাটার্জি, লক্ষ্মীকান্ত দাস, বচ্চন সরকার, সেমন্তী পাল, সেমন্তী পাল, লেট দা ডগ নট বি, বিটা নটের পর হবে। লেট লেট আগে আসবে বা লেট নট, যা হোক করলেই হবে। ওকে, আজ এই পর্যন্তই। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই যে ভিডিওগুলো পরে তো সেভ থাকছে, প্লিজ একটু নিজেদের ওয়ালে বা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, তাহলে এই প্ল্যাটফর্মটি খুব তাড়াতাড়ি বড় হবে এবং আমিও উপকৃত হব। আপনারা, আপনাদের মাধ্যমেই আমি এই প্ল্যাটফর্মটিকে বড় করতে চাই, সুলগ্নাজিকে পরিবারের সদস্য আরো বাড়ুক। আপনারা আসছেন, আপনারা উপকৃত হচ্ছেন, আপনারাও অন্যদের উপকার করুন, এই প্ল্যাটফর্মটি খুঁজে দিন, এই প্ল্যাটফর্মটির সন্ধান দিন। আমি এটুকুই চাই, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, দেখা হবে রবিবার 3টায় ম্যাথের ক্লাসে। আর যারা প্রথম এই ক্লাসে এবং যারা জয়েন করতে চান, তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।